আমার প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমি তো বলি, সমস্যা সবারই আছে। এই সমস্যা মুক্ত করার জন্য কিন্তু আপনাদের সাথে আমাদের মনের যুক্ত, যাতে সেই সমস্যাগুলো দূর হয়। কি করে দূর হবে সেই উপায়গুলো তো আমরা করি আপনাদের সাথে যোগাযোগ করে। তো এর আগে বলেছিলাম যে শুক্র বা বীর্যবর্ধক খাদ্য কি কি আমরা খাঁটি মধু আপনাদের সামনে জোগাড় করে নিয়ে এসে দেখাবো। হ্যাঁ, খাঁটি মধু আমরা জোগাড় করেছি। সেটা কি, দুই রকম মধু আছে, একটা সুন্দরবনের মধু, একটা পাহাড়ি এলাকার মধু। দুটি মধুই একদম খাঁটি। আমরা সেই মধুটা জোগাড় করেছি সরাসরি সেই যখন চাকটা ভাঙা হচ্ছে, সেই মধুটা 900 টাকার উপরে, মানে 1000 টাকা কেজি আমাদের থেকে চেয়েছিল। আপনাদের এর আগে ভিডিওতে বলেছি যে ভালো মধু ছাড়া আপনাদের সামনে উপস্থাপনা বা আমরা হাজির হব না। সেই সত্যটা আমরা রক্ষা করে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি। সেই মধুটা আজকে খেয়ে দেখবো যে কেমন, এবং আপনাদের তার ছবিটা শুধু দেখাবো। আমরা কিন্তু সরাসরি চাকের থেকে মধুটা নেওয়া হয়েছে যাতে খাঁটি পাওয়া যায়। তো এই যে আমরা প্রায় 900-1000 টাকা কেজি মধু নিয়ে এলাম, আপনারা বাজারে দেখেন যে অনেক কম দামে কিন্তু মধু আছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে কম দামি মধু দেয় কি করে। তার কারণ একটা মৌমাছি মধু সংগ্রহ করতে অনেক দিন সময় নেয়। সে গাছে ফোটা ফুল না হলে হয়, সেই ফুলের থেকে মধু একটু একটু করে আহরণ করা হয়। আর আমরা বাজারে কেজি কেজি মধু পাচ্ছি, গাদা গাদা। তাহলে মানুষ পৃথিবীতে কত আছে, তাহলে মধু বেশি, মৌমাছি বেশি, না মানুষ বেশি, কোনটা? অদ্ভুত একবার ব্যাপার না? একটু সেন্স মানুষের হওয়া উচিত যে কম দামে মধু দেয় কি করে। ওটা তো একদম চিনির গাছ, মধু পাওয়া যায়। মধুর ভিতরে অনেক মিনারেলস আছে, অনেক ভিটামিন আছে, সেটাকে সেটা খেলে পরে কিন্তু এই বোতলের ভিটামিন খেতে হয় না। তাহলে সেই খাঁটি মধুটা যদি হয়, তাহলে কিন্তু জীবনী শক্তিটা বৃদ্ধি পায়। যে মধুটা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের সামনে শো করব বলেছি, আমরা দুইটা মিশ্রণ করে রেখেছি। একটা কাঠ বাদাম দিয়ে রাখা আছে, সেটা প্রত্যহ খাওয়ার জন্যে, সকালবেলা এক্সারসাইজ বা যাই করুন না কেন, প্রত্যেকটা দিন ভালো করে চিবিয়ে গ্রহণ করা। এবং আর একটা খাঁটি মধু, একদম প্লেন মধু যেটা আর কি, এটা দুটা আমরা এই যে এটাতে কাঠবাদাম মিশ্রণ করেছি, আমরা মিশ্রণ করে এটাতে গ্রহণ করা যায়। এবং হ্যাঁ, এই যে এই কাঠবাদাম কিন্তু এই মধুর সাথে মিশ্রণ হওয়ার ফলে একটু ফুলে আছে, কিন্তু এই ফোলা অবস্থায় এটা খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। যথেষ্ট মধুর রসটা এর ভিতরে ঢুকে আছে, হ্যাঁ ফুলে আছে, যার জন্য এটা খেয়ে কিন্তু সুস্বাদু হবে। এটা পুষ্টিগুণও অনেক বেশি, এবং যখন খাবেন এটাকে ভালো করে চিবিয়ে খাবেন, তাহলে ভিতরে শক্তিটা শরীরের ভিতরে গ্রহণ করতে হবে এবং হজমের সহায়তা করবে। এবার আমি সেই পাহাড়ি মধুটা দেখাবো, একদম পিওর মধু। আমরা এই যে কাঠবাদাম যে দিয়েছি, এই কাঠবাদামের কিন্তু যথেষ্ট উপকার কিন্তু আছে, প্রচুর পুষ্টিগুণ এত বেশি। সকালবেলা যদি নাস্তার সাথে 4-5টা খাওয়া যায়, দেখা গেল অনেকক্ষণ কিন্তু থাকা যায় এই মধু যেহেতু মিশ্রণ করা যায়। আর বন্ধুদের বলেছি যে আমি খেয়ে দেখাবো, কিন্তু ঠিক আছে, আমি একটা বাদাম এই তুলে নিচ্ছি। কিভাবে গ্রহণ করতে হয়, এই যে বাদামটা, এই বাদামটা যদি আমি গিলে ফেলি তাহলে কি শক্তি এবং পুষ্টিগুণটা কি পাবো? কখনো কিন্তু পাবো না। এবং যদি এটা দানাদানি থাকে তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে পেটের ভিতরে। এটা এমন ভাবে খেতে হবে, চিবিয়ে একদম দুধ বের করে দিতে হবে এর থেকে।
তাহলে আমি এই যে মুখের মধ্যে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা আমি গ্রহণ করছি, আপনারা ওইভাবেই খাবেন। এখনো দানা আছে, আগে এটা ফিনিশ করে নেই তারপরে মধু খাবো। যতক্ষণ এটা টুকরা গুলো একদম ফিনিশ হয়ে যায় দুধের মতো হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ আরো ফিনিশ হবে। এই যে লালার সাথে মিশ্রণ হচ্ছে, লালার সাথে মিশ্রণ হতে হতে কি মুখের ভিতর কিন্তু অর্ধেকটা হজম হয়েছে। লালার সাথে যতক্ষণ মিশ্রণ না হবে ততক্ষণ কিন্তু হজম হবে না পেটের ভিতর গিয়ে, গোটা গোটা খেলে কিন্তু কখনো হজম হবে না। এত ভালো করে চিবিয়ে তাহলে চিবাতে অন্তত কমসে কম দেখা গেল 25-30 বার কিন্তু চিবাতে হচ্ছে। চিবানোর ফলে সেই শক্তিটা আস্তে 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 কিন্তু ভিতরে পেটের ভিতর যাচ্ছে, তাহলে সহজে হজম হচ্ছে। কিন্তু এইবারে খাওয়ার পরে একটা দানা কিন্তু খেলাম, 4-5টা খেতে গেলে সময় লাগছে কত। তাহলে এই যে বহু রকম ভিটামিন যুক্ত ফুলে, পাহাড়ি ফুলের, পাহাড়ি এলাকার মধু সব থেকে শক্তিশালী। এর আগেও বলেছি 900 টাকার উপরে কেজি, তারপর ওখান থেকে সংগ্রহ করতে হয়েছে, আরো খরচ আছে। তাহলে খবরদার, ওই কম দামি মধু কখনো খেয়ে খাবেন না। কিন্তু অল্প খান কম খান তবু ভালো খায়। তো আমরা এই যে আমরা কিন্তু শহরের মানুষ আর পাহাড়ি এলাকায় যেতে খরচ আছে যার জন্য এই যে সময়, কিন্তু এই যে মধু বেশি পাহাড়ি এলাকায় যারা থাকেন তাদের কিন্তু একটু কম দামে পাওয়া যাবে। কিন্তু আমাদের শহর ভিত্তিক আমরা অত দূর থেকে নিয়ে আসতে যারা নিয়ে এসছে তাদের তো খরচ আছে, যার জন্য 900 টাকা কেজি, 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে, 900 টাকা করে নেওয়া হয়েছে। তো মধু যে আসল নকল কিন্তু বোঝার উপায় হচ্ছে স্বাদ আস্বাদন করে। ছোটবেলায় আমার বাবা মধু খাওয়াতো, তো এই বলে খাওয়াতো যে দেখ মধু মধু পান কর শক্তি হবে কিন্তু গায়ে, এত অনুপ্রাণিত করতো আমাদের। ছোটবেলায় কিন্তু আমরা মধু পান করেছি প্রচুর, যার জন্যে আপনাদের সাথে কিন্তু সেই মধুর ভালোবাসা দিতে পারি। অতএব আপনারা সেই মধুর সাথে পান করুন, নবীজিও কিন্তু মধু ভালোবাসতেন। এই যে আমরা মধুটা যে শক্তিটা শরীরের ভিতরে সঞ্চয় হচ্ছে, আমরা ম্যাক্সিমাম সবাই বলছে যে সেক্স পাওয়ার বৃদ্ধি করার জন্য অবশ্যই মধু এবং দুধ সহ পান করলে সেক্স পাওয়ারের শক্তিটা আসে। কিন্তু সেই সেক্স পাওয়ারটা যদি ধরে রাখার ক্ষমতা থাকে সেই ব্যক্তি, লিভারের শক্তিটা এখানে লাগছে বেশি। যাই হোক বন্ধুদের বলি যে লিভারটাকে ড্যামেজ করবেন না। সেই কোন কোন খাদ্য খেলে ড্যামেজ হয়ে যাচ্ছে, বাইরের এই যে খোলা খাবার বিশেষ করে বার্গার, ফুচকা, চানাচুর, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো এত খারাপ করছে। চানাচুর এগুলো খারাপ খেলে কিন্তু শরীরটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এই ড্যামেজ হওয়ার ফলে হয় কি, দেখা গেল যে বয়স হয়ে যাচ্ছে, বিবাহিত জীবনে এসে তারা স্ত্রী সহবাস করতে পারছে না। শুধু ছেলেরা না কিন্তু মেয়েদেরও কিন্তু একই প্রবলেম, মেয়েদের ডিম্বাণুর সমস্যা হচ্ছে, বিশেষ করে দেখা গেল সঠিকভাবে তার ঋতুমতি হতে পারছে না, বাচ্চা সন্তান ধরতে পারছে না, এইগুলো কিন্তু হচ্ছে। তো সেটা কিন্তু আধুনিক ডাক্তার কিছু করতে পারবে না, ক্ষমতা নাই কিছু করার, তার কারণ তার ভিতরেই হচ্ছে ময়লা। একটা জমি যদি পতিত পড়ে থাকে তার ভিতরে নোংরা হয়, আবর্জনা হয়, কিন্তু আবর্জনা সাফ না করা পর্যন্ত কিন্তু একটা সন্তান হতে পারে না। তো পুরুষের ক্ষেত্রে তাই, কিন্তু শুক্রাণু ধ্বংস হয়ে যাচ্ছে বীর্যস্খলনে। দ্বিতীয়ত শুক্রাণু তৈরি হবে কি করে, যে খাদ্যগুলো খাচ্ছে ওটা কিন্তু শুক্রাণু হবে। অর্থাৎ আমরা বলেছি রসালো ফল খাও, রসালো ফল, পাকা মিষ্টি আম, তরমুজ, কমলা, আপেল, বেদানা, কত কাঁচা এমনি পাকা কলা, এই যে এত ফল রয়েছে, ফলের ভিতর মিনারেলস আছে প্রচুর। শক্তিটা ধরে রাখার ক্ষমতা অর্জন করতে হবে পরিশ্রমের দ্বারা, পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছু হজম হবে না। অত ওই জাতীয় খাদ্যগুলো
একদম চিরতরে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যারা নেশার দ্রব্য গ্রহণ করেন তাদেরকে কিন্তু সুখানু কোনোদিন হবে না, তারা ধ্বংস হয়ে যাবে। অতএব নেশার দ্রব্য যেন গ্রহণ করা না হয়, এটা আমি বারবার আপনাদের সচেতন করে দিচ্ছি। আচ্ছা বলার সময় বলে দেবে দাদু কেন অত প্যাচাল পারে, আরে প্যাচাল বলে শোনো কানে, যদি কান থাকে ভালো করে শোনো বোঝো, ভবিষ্যতে যদি শ্বশুরের মেয়ের মুখ দেখতে চাও, আমি কিন্তু এতখানি শক্তি নিয়ে বলি, তার কারণ আমার কিন্তু এখনো জীবনী শক্তি আছে। তোমাদের সামনে মধু খাচ্ছি না, শুধু মধুর মতো স্বভাব, মধুর ভালোবাসা দিতে পারি। আমরাও সংসার করি, নারী এবং পুরুষ নিয়ে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। তো তোমরা যদি সেই পুরুষ যদি শরীরে রসই না থাকে, তাহলে সেই রস নারীর হাঁড়িতে তুমি কিন্তু ধরতে পারবে না। অর্থাৎ খেজুর গাছ, এমন খেজুর গাছ হও যাতে রস থাকে। তারপরে সেই কাঠি লাগালে পর টুকটুক টুকটুক করে রস পড়বে, তখন হাঁড়ি ভরা যায়, তাছাড়া কিন্তু হয় না বন্ধুরা। তাই তো বন্ধুদের জন্যে বলেছি মধু পান করব এক চামচ। হ্যাঁ, সুন্দর এবং সুস্বাদু এবং ফুলের একটা মিষ্টি গন্ধ আছে, কিন্তু দেশি মধু ওই দেখা গেল যে রসগোল্লার রসের গাছ, ভালো লাগবে না কিন্তু। যাই হোক বন্ধুরা, যদি খেতেই হয় ভালো জিনিস কিনে খাওয়া ভালো, সেটাকে সরাসরি চোখে দেখে, চোখে না দেখা পর্যন্ত অজানা অচেনা জিনিসের সাথে কোনোদিনও সম্পর্ক করতে নাই, যেমন তেমনই আমরা অজানা অচেনা আমরা বন্ধুরা ফেস টু ফেস হাজির হয়েছি। ঠিক আছে, ভালো থাকো বন্ধু।